जनशलाकया चक्षुरुन्मीलित तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं नृपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। जय श्रीकृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पुंगं लंघयति गिरिं यत्कृपा तमहं वंदे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरम्। नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तारे। हरे कृष्ण। आज हमरा श्रीमद् भगवद गीतार द्वादश अध्यायेर दुई एकटि श्लोक आलोचना करार चेष्टा करब। द्वादश अध्यायटির নাম কি কেউ বলতে পারবেন? ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়। হ্যাঁ, ভক্তিযোগ। ভক্তিযোগ, আমরা ভক্তিযোগ থেকে কয়েকটি শ্লোক, প্রথম দিকের কয়েকটি শ্লোক শ্রবণ করব। এর আগে একাদশ অধ্যায়ে কৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছেন এবং ভক্তিযোগ সম্পর্কে আগেও বলেছেন। ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোক, যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং স্বমে যুক্ততম মতা। যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী হচ্ছে সেই, যোগিনামপি সর্বেষাং সমস্ত যোগীদের মধ্যে, যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা কৃষ্ণগত প্রাণ। মদ্গত মানে কৃষ্ণগত, বক্তা হচ্ছেন কৃষ্ণ। অন্তরাত্মা, যিনি অন্তর দিয়ে কৃষ্ণ চিন্তা করেন, মদ্গতেন অন্তরাত্মা শ্রদ্ধাবান ভজতে এবং শ্রদ্ধা সহকারে ভজনা করেন, মানে ভক্ত। সময়ে যুক্ততম মত, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। ভক্তিযোগী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। তিনি প্রথমে কর্মযোগের বিশ্লেষণ করেছিলেন। কর্মযোগের বিশ্লেষণ করে ভগবান বললেন, যৎকরসি যদশ্নাসি যজ্জুহসি দদাসি যৎ যত তপস্যসি কন্তয়া তৎকুরুষ মদর্পণম। তুমি যা কিছুই করো, যা কিছুই খাও, যা কিছু কর্ম করো, যা কিছু যজ্ঞ করো, সব আমার জন্য করো। অর্থাৎ কর্মের শেষ কথা ভক্তি। যৎকরসি যদশ্নাসি, যা করো, যা খাও, যা কিছুই করো, আমার জন্য করো, আমাকে অর্পণ করো। তার মানে কি? ভক্তি। তাহলে কর্মযোগের শেষ প্রান্ত কি? ভক্তি। জ্ঞানযোগের শেষ প্রান্ত কি? জ্ঞানযোগের শেষ প্রান্ত বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। জ্ঞানযোগের শেষ প্রান্ত হচ্ছে বাসুদেব সর্বমিতি। বহু বহু জন্ম ধরে জ্ঞানের চর্চা করার পর, বহুনাম জন্মনাম অন্তে, বহু বহু জন্মের অন্তে মানে শেষ ভাগে, জ্ঞানবান জ্ঞানী ব্যক্তি মানে জ্ঞানযোগী মাং প্রপদ্যতে, আমার কাছে আত্মসমর্পণ করে। তাহলে জ্ঞানযোগের শেষ প্রান্ত কি? ভক্তি। কর্মযোগের শেষ প্রান্ত কি? ভক্তি, তাই না? অষ্টাঙ্গযোগ, হ্যাঁ, অষ্টাঙ্গযোগ বা ধ্যানযোগ, যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং স্বমে যুক্ততম মতা। সমস্ত যোগীদের মধ্যে যে আমাকে ভজনা করে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার মানে ধ্যানযোগ অষ্টাঙ্গযোগ, তার শেষ প্রান্ত কি? ভক্তি। তো সমস্ত এইসব যোগ বর্ণনা করার পর কৃষ্ণ দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগের কথা বলছেন। অর্জুনের একটা প্রশ্নকে কেন্দ্র করে
অর্জুন প্রশ্ন করলেন, এবং সতত যুক্ত যে ভক্তস্তং পর্যুপাসতে যে চাপি অক্ষরম বক্তং তেষাঙ্কে যোগবিত্তমা। অর্জুন বলছেন যে দুই ধরনের মানুষ আছে, কেউ আছে ভক্তিযুক্ত চিত্তে সবসময় আপনার উপাসনা করে, আবার কেউ কেউ আছে যে চাপি অক্ষরম অবক্তম, অবক্ত মানে নিরাকার, নিরাকার। হ্যাঁ, তো যে নিরাকারের ভজনা করে, তো এই দুজনের মধ্যে তেষাঙ্কে যোগবিত্তমা, এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠতম, এই ভক্তিযোগী এবং নিরাকারের উপাসক। ভক্তিযোগীরা কখনো নিরাকারের উপাসক হয় না, এই জন্যই বলা হচ্ছে অবক্তম মানে নিরাকার। যারা নিরাকারের উপাসনা করে আর যারা ভক্তিযোগী মানে সাকারের উপাসনা করে, এই দুয়ের মধ্যে কে শ্রেষ্ঠতর, তা এই প্রশ্নের উত্তর দিচ্ছেন কৃষ্ণ। মায়া বিশ্ব মন যে মাং নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধয়া প্রয়োপেতাস্তেমে যুক্ততম মতা। প্রথমেই কৃষ্ণ বলে দিলেন যে শ্রদ্ধা সহকারে যে ভক্ত আমার উপাসনা করে সেই ভক্তই হচ্ছে আমার মতে যুক্ততমা, শ্রেষ্ঠতম যোগী। এক কথায় ভক্তিযোগী হচ্ছেন শ্রেষ্ঠতম। যেহেতু অনঅক্ষরম অনির্দেশম অব্যক্তং পর্যুপাসতে সর্বত্রগম অচিন্তঞ্চ কটস্থম অচলং ধ্রুবম সংনিয়মেন্দ্রিয় অগ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতেরতা। তারপর কৃষ্ণ আবার নিরাকারের উপাসকের কথাও বলছেন, তিনি নিরাকারের উপাসনাকে অগ্রাহ্য করেননি, যেটা অচল বা এর কোনো মানে হয় না এরকম বলেননি, কিন্তু বলছেন যারা নিরাকারের উপাসনা করে সর্বত্র ভগবান, যে ভগবানের শক্তি সর্বত্র, নিরাকার কিন্তু ভগবানের নিরাকার শক্তি সর্বত্র বিচরণশীল, শক্তিমান সাকার কিন্তু শক্তি নিরাকার, শক্তির উৎস কিন্তু সাকার। যেমন এই যে লাইট জ্বলছে, লাইটটা কি সাকার না নিরাকার? সাকার, কিন্তু লাইট নিরাকার, তার মানে উৎসটা সাকার, উৎস মানে অরিজিন, গোড়া, গোড়াটা সাকার। যেমন সূর্য আর সূর্যের জ্যোতি, সূর্য সাকার কি নিরাকার? সাকার, কিন্তু সূর্য জ্যোতি নিরাকার। কিন্তু নিরাকার থেকে মানে জ্যোতি থেকে সূর্যের সৃষ্টি না সূর্য থেকে জ্যোতির সৃষ্টি? তার মানে সাকার থেকে নিরাকারের সৃষ্টি, সাকার থেকে নিরাকারের প্রকাশ। এটা আমরা প্রতিদিনই দেখতে পাই, একটা ক্যান্ডেল, মোমবাতি, মোমবাতিটা সাকার না নিরাকার? সাকার, কিন্তু তার যে জ্যোতি, মোমবাতির যে জ্যোতি সেটা নিরাকার, একটা টর্চ লাইট। যেদিকে আমরা তাকাবো উৎসটা সাকার, উৎস সাকার, কিন্তু তার শক্তি, যেমন সূর্য থেকে সূর্যের আলোক এবং উত্তাপ, লাইট অ্যান্ড হিট, হ্যাঁ কথা বলবো, লাইট অ্যান্ড হিট সূর্য থেকে বেরোচ্ছে, তাহলে সূর্য সাকার কিন্তু সূর্যের লাইট নিরাকার এবং হিট নিরাকার, মানে শক্তিটাই নিরাকার হয়। সাধারণত শক্তিটাই নিরাকার হয়, শক্তিমান বা শক্তির উৎস সাকার। তো কৃষ্ণ বলছেন যে আমার যে সর্বত্র গম অচিন্ত, যেটা চিন্তা করে, চিন্তা করে পাওয়া যায় না, কারণ চিন্তা করতে গেলে রূপের দরকার। যখন বলা হয় যে আপনি কারো চিন্তা করুন, আপনি আপনার বাবার কথা চিন্তা করছেন, মার কথা চিন্তা করছেন, স্ত্রীর কথা চিন্তা করছেন, মার রূপ আছে, বাবার রূপ আছে, স্ত্রীর রূপ আছে, স্বামীর রূপ আছে, তাই না? বন্ধুর কথা চিন্তা করছেন, বন্ধুর রূপ আছে। নিরাকারের চিন্তা করা মানুষের পক্ষে সম্ভব নয়। নিরাকার মানে শূন্যের মতো, আপনি শূন্যের চিন্তা যদি জোর করে করারও চেষ্টা করেন কতক্ষণ করতে পারবেন? এই বলা হয় ধ্যানযোগ, ধ্যানযোগ। ধ্যানযোগ মানে কি? রূপের ধ্যান। নিরাকারের ধ্যান আপনি কতক্ষণ করতে পারবেন? নিরাকার মানে শূন্য, আপনি চোখ বন্ধ করে শূন্যের ধ্যান করে কিছুক্ষণের মধ্যে ঘুম পাবে, তাই না? কিন্তু যাকে ভালোবাসেন, সে হতে পারে আপনার বাবা, হতে পারে মা, যাকে ভালোবাসেন তার চিন্তা কিন্তু আপনি অনেকক্ষণ ধরে করতে পারবেন, কারণ চিন্তার যে শক্তি সেটা ভালোবাসা থেকে আসে।
আর ভালোবাসাকেই যখন ভালোবাসাকে যখন ভগবানের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন সেটাকে বলা হয় ভক্তি, ভগবত প্রেম, ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভালোবেসে আপনি যখন ভগবানের চিন্তা করবেন তখন সেটা হচ্ছে ভক্তি। কিন্তু সেটা যদি নিরাকার হয়, যদি ভগবান নিরাকার হয় আপনি কি চিন্তা করবেন? শূন্যের চিন্তা করবেন? শূন্যের সঙ্গে ভালোবাসা সম্ভব? সম্ভব নয়। তো কৃষ্ণ বলছেন তারা যদি সর্বভূত হিতেরত, তারা যদি সমস্ত জীবের কল্যাণ করে, এমন নয় আমি নিরাকারবাদী উগ্রপন্থী, অনেক আছে নিরাকারবাদী কিন্তু উগ্রপন্থী, কিন্তু এখানে কৃষ্ণ বলছেন সর্বভূত হিতেরতা, সমস্ত জীবের কল্যাণ করে, সমস্ত জীবের কল্যাণ করে, সেরকম নিরাকারবাদী শেষ পর্যন্ত আমার কাছে আসে, সেরকম নিরাকারবাদী শেষ পর্যন্ত সাকারকে উপলব্ধি করতে পারে। কীরকম নিরাকারবাদী? সর্বভূত হিতেরতা, সমস্ত জীবের, এখানে ভূত মানে জীব, ভূত কথাটার বিভিন্ন অর্থ হয়, এখানে ভূত মানে জীব, সর্বভূত হিতেরতা, সমস্ত জীবের হিত মানে কল্যাণ, সমস্ত জীবের কল্যাণে নিযুক্ত যে সমস্ত নিরাকারবাদী তারা শেষ পর্যন্ত আমাকেই পায়, শেষ পর্যন্ত, প্রথমে পায় না কিন্তু শেষে পায়। হ্যাঁ, কিন্তু বলছে সর্বভূত হিতেরতা, সমস্ত জীবের কল্যাণকারী। তো উগ্রপন্থী হলে হবে না, টেররিস্টরা কি সমস্ত জীবের কল্যাণকামী? টেররিস্ট যারা উগ্রপন্থী তারা কি সমস্ত জীবের কল্যাণকামী নয়। তো যারা সমস্ত জীবের কল্যাণকারী তারা যদি নিরাকারের উপাসনা করে তারাও শেষ পর্যন্ত সাকারে পৌঁছবে। হ্যাঁ, মনে করুন আপনার ঘরের ভিতরে লাইট প্রবেশ করেছে জানালা দিয়ে, লাইটটা কোথা থেকে আসছে আপনি যদি জানতে চান আপনি ঘরের বাইরে আসবেন, ঘরের বাইরে এসে আপনি আকাশের দিকে তাকাবেন, দেখবেন আকাশে সূর্য উঠেছে, তাই না? তাহলে সূর্যটা সাকার, তাহলে আপনি নিরাকার থেকে আপনি কোথায় গেলেন? সাকারে, নিরাকার থেকে সাকারে পৌঁছে গেলেন। হ্যাঁ, রাত্রিবেলা আপনার ঘরের ভিতরে জানালা দিয়ে লাইট ঢুকছে, আপনি ভাবলেন এটা কি পাশের বাড়িতে লাইট জ্বালিয়েছে কি না, দেখি তো, গিয়ে দেখলেন আকাশে চাঁদ উঠেছে, তাহলে নিরাকার থেকে কোথায় গেলেন আপনি? সাকারে। নিরাকার থেকে সাকারে যাওয়া যায়। হ্যাঁ, যেহেতু সাকার হচ্ছে উৎস। তারপর কৃষ্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক বলেছেন, ক্লেশ অধিকতর স্তেষাম অব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ধি রবাপতে। এই শ্লোকটা কেউ জানেন? জানলে হাত তুলবেন। হ্যাঁ বলুন, মুখস্থ আছে? ক্লেশ হ্যাঁ, এই শ্লোকটা সবাই মুখস্থ করবেন, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। ক্লেশ অধিকতর স্তেষাম অব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ধি রবাপতে। ক্লেশ মানে কষ্ট, ক্লেশ অধিকতর, একদম দেখুন সম্পূর্ণ বাংলা, ক্লেশ অধিকতর, অধিকতর কষ্ট মানে বেশি কষ্ট, অব্যক্ত আসক্ত চেতসাম, যাদের চেতনা নিরাকারে আসক্ত, অব্যক্ত মানে নিরাকার, যাদের চেতনা নিরাকারে আসক্ত তাদের কষ্ট বেশি। ক্লেশ অধিকতর স্তেষাম অব্যক্ত শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম, যারা এইভাবে অব্যক্তের উপাসনা করে তাদের গতি হচ্ছে দুঃখ গতি, মানে তাদের কপালে দুঃখ আছে। অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভির অবাপ্যতে, কারণ হচ্ছে আমরা দেহধারী জীব, দেহবদ্ভির অবাপ্যতে, দেহধারী জীব, আমাদের যদি নিরাকারের প্রতি আমরা আসক্ত হই, অব্যক্ত আসক্ত চেতসাম, আমাদের চেতনা যদি নিরাকারের প্রতি আসক্ত হয় তাহলে গতির দুঃখম, তাহলে আমাদের দুঃখ গতি, প্রথমত শুরুটা হচ্ছে ক্লেশ, শেষটা হচ্ছে দুঃখ, তাহলে কোন বুদ্ধিমান মানুষ সেটা করবে? শুরুতে বলছেন ক্লেশ অধিকতর, যারা নিরাকারের উপাসনা করে তাদের অধিকতর কষ্ট সহ্য করতে হয়, কারণ দেহধারী জীব তাদের পক্ষে শূন্যের উপাসনা নিরাকারের উপাসনা সম্ভব নয়, তাই জোর জবরদস্তি করে তারা হয়তো কিছুক্ষণ ধ্যান করার চেষ্টা করতে পারে, কিন্তু সেই ধ্যানে তারা আনন্দও পাবে না, আর সেই ধ্যানে লক্ষ্যবস্তু হলো দুঃখ, গতির দুঃখ, শেষটা দুঃখ শুরুটা দুঃখ। তাহলে যারা নিরাকারের উপাসক তারা শুরুতেও দুঃখ শেষেও দুঃখ। তা অনেক সময় কোনো কোনো প্রচারক বলেন, মানে যারা
কৃষ্ণকে মানে না, যারা নিরাকার মানে, নিরাকার মানে, তারা বলে যে বেদে লেখা আছে নজস্য প্রতিমা অস্তি, যার কোনো প্রতিমা নাই। তারা বলে তাহলে তার মানে ভগবানের কোনো প্রতিমা নাই। হ্যাঁ, তা আপনারা কেন প্রতিমার উপাসনা করছেন? আমাদের মন্দিরে গেলে রাধা মাধবকে কত সুন্দরভাবে সাজানো হয়, কত সুন্দরভাবে সাজানো হয়। হ্যাঁ, সারারাত্র ফ্যান চলে। তো রাধা মাধব যদি পাথরের তৈরি হয় তাহলে সারারাত্র ফ্যান চলাবার দরকার হয়? হ্যাঁ, যে কোনো মন্দিরে, এমনকি আমার বাড়িতেও সারারাত্র যেখানে ভগবানের বিগ্রহ আছে সারারাত্র ফ্যান চলে। কেন না? আমরা তাকে পাথর বলে মনে করি না। এখন কেউ কেউ বলেন যে আপনারা এরকম বোকা, এখানে কৃষ্ণ বলছেন যারা নিরাকারের উপাসনা করে তারা বোকা, কারণ তাদের ক্লেশ বেশি কষ্ট এবং লক্ষ্যবস্তু গতির দুঃখম, শেষও কষ্ট শুরুতেও কষ্ট। তারপরে শ্লোকে কৃষ্ণ ভক্তিযোগের প্রশংসা করেছেন। পরে এরপরে অধ্যায়টার নামই হচ্ছে ভক্তিযোগ। কৃষ্ণ পুরো অধ্যায়ে ভক্তিযোগের প্রশংসা করেছেন, নিরাকার উপাসকদের নিরুৎসাহিত করেছেন। তো যারা বলে যে নজস্য প্রতিমা অস্তি, এটা যদি হুবহু বাংলা করা হয়, ন মানে না, জস্য মানে যার, তাই না? জস্য মানে যার, নজস্য প্রতিমা অস্তি, প্রতিমা মানে তুলনা, প্রতিমা মানে তুলনা। আমাদের অনেক মানে অনেক ছেলেদের নাম হয় প্রতিম, নাম শুনেছেন প্রতিম, অপ্রতিম? অপ্রতিম কথাটার মানে কি, কে বলতে পারবেন অপ্রতিম কথাটার মানে কি? যার কোনো তুলনা নাই, প্রতিম কথাটার মানে কি? তুলনা, তুলনা, প্রতিম। তো বাংলাতে অনেকে প্রতিমা বলতে মূর্তি বোঝায়, কিন্তু বাংলার সংস্কৃত সবসময় মিলে না। সংস্কৃতে একটা কথার অনেক অর্থ হয়, যেমন ভূত, বাংলাতে ভূত মানে কি? ভূত প্রেত, তাই না? আর সংস্কৃতে ভূত মানে, হ্যাঁ, কখনো ভূত প্রেত বোঝায়, কিন্তু সংস্কৃতে ভূত কথার একটা অর্থ হচ্ছে যেমন সর্বভূত হিতেরতা, সর্বভূত, এখানে সর্বভূত মানে সর্বজীব, এখানে ভূত মানে জীব। সংস্কৃত অর্থ যারা সংস্কৃতে কাঁচা তাদের পক্ষে অনেক সময়, যেমন কিছুদিন আগে একজন বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, হে ভারত, একটা সম্বোধন, সম্বোধন আমাদের সংস্কৃতে প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, হ্যাঁ, এরকম সপ্তমী বিভক্তি পর্যন্ত সাতখানা বিভক্তি আছে, আবার আছে সম্বোধন, রাধা, হে রাধে, লতা, হে লতে, তাই না? তো ঠিক সেরকম সম্বোধনে অনেক সময় এই বলা হয় হে রাধে। হ্যাঁ, তো একার, একার যুক্ত হয়, তো ভারত যখন একসঙ্গে বলা হচ্ছে ছন্দের খাতিরে অনেক সময় একাটা চলে যায়, কিন্তু যখন বলা হচ্ছে ভারত তার মানে হে ভারত। হ্যাঁ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, হে ভারত। তো কৃষ্ণ কি এতই বোকা যে কৃষ্ণ ইন্ডিয়ার সঙ্গে কথা বলছে? অবশ্য তখন ইন্ডিয়া বলতে সারা পৃথিবী, কৃষ্ণ যখন হে ভারত বলছেন তখন আমেরিকা ইন্ডিয়া, আমেরিকা মানে ইন্ডিয়া, রাশিয়া মানে ইন্ডিয়া, ইউরোপ মানে ইন্ডিয়া। হ্যাঁ, কিছুদিন আগেও আফগানিস্তান, পাকিস্তান এগুলি কী ছিল? ব্রিটিশ আমলের আগে ইন্ডিয়া ছিল। তো কৃষ্ণ যখন বলছেন ইন্ডিয়া তখন তারা বলছে, তারা মনে করছে এটা দেশ বোঝাচ্ছে, ল্যান্ড, ভূমি, কিন্তু আসলে কৃষ্ণ ভূমিকে বোঝায়নি। যখন বলছেন হে ভারত, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি, যখন যখন ধর্মের গ্লানি হয়, হে ভারত, এখানে ভারত মানে কি? অর্জুন, ভরত বংশের সন্তান, হে ভারত, ভরত, ভরত মহারাজের বংশধর, তাই অর্জুনকে বলছেন হে ভারত। কিন্তু একজন আমি দেখলাম বলছে এখানে ভারত মানে ইন্ডিয়া। তো যাই হোক, সংস্কৃত না জানলে অনেক সময় উল্টাপাল্টা অর্থ করে, এই জন্য আমাদের পরম্পরার আশ্রয়ে এসব অর্থ বুঝতে হবে। গুরু পরম্পরা, হ্যাঁ, আমাদের ব্রহ্ম মাধ্য গৌরীয় পরম্পরা, পরম্পরার আশ্রয় না থাকলে উল্টাপাল্টা অর্থ বোঝা যায়। তো যখন বলা হচ্ছে নজস্য প্রতিমা অস্তি,
যার কোনো প্রতিমা নাই, মানে যার কোনো তুলনা নাই। এখন প্রশ্ন হচ্ছে ন জৈশ্য, যার যার শব্দটার অর্থই তো গুলিয়ে ফেলে অনেকে। আমি বললাম যার দাড়ি নাই, আমি যদি চট করে বলি ও যার দাড়ি নাই, একটা লোককে দেখে বললাম ওনার দাড়ি নাই, তাহলে ওনার কথা বলছি। আমি যদি বলি যার দাড়ি নাই, তাহলে কাকে বোঝাবে? যে কাউকে বোঝাতে পারে, তাই না? এমন নয় যে রামবাবুকে বোঝাবে, এমন নয় যে শ্যামবাবুকে বোঝাবে, যে কাউকে বোঝাতে পারে, তাই না? কারণ আমি তো নাম উল্লেখ করিনি। যখন বলছি নজস্ব প্রতিমা অস্তি, মানে যার তুলনা নাই, আর যদি আমি প্রতিমাও ধরি মূর্তি, যার মূর্তি নাই, সে কে? সে কে? সে হচ্ছে নিরাকার ব্রহ্ম, সে হচ্ছে নিরাকার ব্রহ্ম। যেমন সূর্যের জ্যোতি, তার প্রতিমা আছে? তার প্রতিমা নেই। তাহলে আমি যদি বলি যার প্রতিমা নাই, হ্যাঁ সূর্যের জ্যোতি, তার প্রতিমা নাই, তার মানে এই নয় যে সূর্যের প্রতিমা নাই, তার মানে এই নয় যে সূর্যের রূপ নেই। তো যখন বলা হচ্ছে ন জৈশ্য প্রতিমা অস্তি, যার কোনো রূপ নেই বা যার কোনো প্রতিমা নেই, তার মানে হচ্ছে নিরাকার ব্রহ্মের প্রতিমা নেই। তো এই কথাই কৃষ্ণ বলছেন যে নিরাকার ব্রহ্মের উপাসনা করা মানুষের পক্ষে কষ্টদায়ক এবং তার গতি হচ্ছে দুঃখ গতি, অর্থাৎ শেষ পর্যন্ত তাকে দুঃখ লাভ করতে হয়। তারপরে কৃষ্ণ এই অধ্যায়ে ভক্তিযোগের মহিমা কীর্তন করেছেন, যে ভগবানের রূপের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের রূপের উপাসনা করতে হবে, রূপের ধ্যান করতে হবে, রূপের ধ্যান। তো রূপ আমি কোথা থেকে পাবো? আমি কি কলা গাছের ধ্যান করব? না, রূপের বর্ণনা অথেন্টিক, রূপ অথেন্টিক। শ্রীল প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন অথেন্টিক কাকে বলে। যেমন আপনারা পোস্ট বক্স দেখেছেন, পোস্ট বক্স আজকাল দেখা যায় কি? পোস্ট বক্স কীরকম দেখতে, কী রং? নীল না লাল? লাল। তো এই যে পোস্ট বক্স বিশেষ করে পোস্ট অফিসের সামনে থাকে, আপনি যদি একজন ওই যারা গ্রিল মিস্ত্রি, গ্রিল মিস্ত্রি আছে না, ওদেরকে ডেকে বলেন, ঠিক সেরকম পোস্ট অফিসের সামনে যে পোস্ট বক্সটা আছে, ঠিক হুবহু এরকম একটা পোস্ট বক্স আমাকে বানিয়ে দিন। তো গ্রিল মিস্ত্রি কিন্তু এক্সপার্ট গ্রিল মিস্ত্রি বানাতে পারবে। তারপর এটা রং করবেন লাল রং, করে আপনার বাড়ির সামনে, বাড়ির দরজার সামনে যদি এটা সিমেন্ট দিয়ে আটকে বসিয়ে দেন, আর সেখানে যদি লোকে এসে চিঠি ফেলে, সেই চিঠি কি কোথাও যাবে? কেন যাবে না? এটা তো দেখতে পোস্ট বক্সের মতোই। আপনি যদি ছবি তুলেন, দেখবেন দুটো একই রকম, একই মাপ, একই কালার। তাহলে একটাতে চিঠি ফেললে চিঠি যায়, আরেকটাতে চিঠি ফেললে চিঠি যায় না। কারণটা কি? হ্যাঁ হ্যাঁ, একটা বৈধ নয়, একটা অথরাইজ নয়, আর একটা অথরাইজ। তো যেটা অথরাইজ সেটাতে চিঠি ফেললে কাজ করবে, আর যেটা অথরাইজ নয় সেটাতে চিঠি ফেললে কাজ হবে। ঠিক তেমনি আপনি যদি বলেন কলা গাছের ধ্যান করবো, কলা গাছটা কি অথরাইজ? না। অথরাইজ যেমন কৃষ্ণ রূপ অথরাইজ, রামচন্দ্র রূপ অথরাইজ, হ্যাঁ অথরাইজ রূপ শাস্ত্রে লেখা আছে, তাদের বর্ণনা লেখা আছে, তাদের গায়ের রং কেমন। যদিও বলা হয়েছে জগতের কোনো সঙ্গে কিছু তুলনা হয় না, কৃষ্ণের গায়ের রং কি? নীল, তাই তো? নীল। কিন্তু বলা হচ্ছে জগতের যে নীল তার সঙ্গে তুলনা হয় না, অর্থাৎ আপনি বাজার থেকে যে নীল রং কিনে আনবেন তার সঙ্গে কৃষ্ণের গায়ের রং মিলবে না। অথচ তাকে নীল বলা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে জগতের নীল নয়, সেটা চিন্ময় নীল, চিন্ময় নীল। আকাশের রংটা আমরা দেখছি, বলা হচ্ছে যে আকাশের রংটা হচ্ছে ব্রহ্মজ্যোতির রিফ্লেকশন, ব্রহ্মজ্যোতির প্রতিবিম্ব, তাই কিছুটা নীল রং সেখানে আমরা পাই বটে, কিন্তু সেটাও কৃষ্ণের গায়ের রঙের হুবহু নয়, প্রতিবিম্বের মধ্যে সবটা পাওয়া যায় না। কৃষ্ণের যে গায়ের রং সেটা জ্যোতির্ময়, আনন্দময়, জ্যোতির্ময়। তো সেই রূপ, সেই রং এই জগতের কোনো কিছুর সঙ্গে মিলবে না, তাই বলা হচ্ছে এটার কোনো তুলনা হয় না, অপ্রতিম, এর কোনো তুলনা হয় না, ভগবানের আসলে কোনো তুলনা হয় না। কিন্তু আবার যেহেতু আমরা যারা দেহধারী জীব, আমাদের পক্ষে শূন্যের ধ্যান করা কষ্টকর, আমাদের পক্ষে শূন্যের ধ্যান করলে আমাদের দুঃখ ছাড়া কিছু মিলবে না, তাই বলা হচ্ছে যে তোমরা, ভগবান বলছেন ভক্তিযুগের মাধ্যমে সাকার ভগবানের উপাসনা কর। ভগবানের রূপ আছে, অতি সুন্দর রূপ, কৃষ্ণ রূপ, রামচন্দ্র রূপ, প্রেমময় রূপ,
হ্যাঁ, তো সেই রূপের উপাসনা করার জন্য কৃষ্ণ বলছেন। তো অনেকে বলে যে ঠিক আছে আপনারা কাঁচা আছেন, তো কাঁচা মানুষের পক্ষে রূপের উপাসনার দরকার আছে, কিন্তু আমরা তো পাকা, আমরা তো পেকে গেছি, এমন পাকা পেকে গেছি যে আমাদের মধ্যে অনেক উগ্রপন্থী আছে, আমরা এমন পাকা পেকেছি হ্যাঁ যে বোম্বের শিবাজি টার্মিনালে দাঁড়িয়ে কয়েকশো লোককে গুলি করে মেরে ফেলতে পারি, আমরা এমন পাকা পেকে গেছি যে কি একটা হোটেল আছে না বোম্বে, তাজ হোটেল, আমরা তার ভিতরে ঢুকে কয়েকশো লোককে মারতে পারি, আমরা এমন পাকা পেকে গেছি যে আমেরিকার টুইন টাওয়ারকে আমরা এরোপ্লেন দিয়ে লণ্ডভণ্ড করে দিতে পারি। হ্যাঁ, তো পত্রিকা খুললেই দেখবেন, আনন্দবাজার হোক যে পত্রিকায় হোক, আপনি দেখবেন 90% অপরাধ কারা করছে, 90% অপরাধ কারা করছে। বলে না না, এইসব দেখে আপনি ধর্ম চিনবেন না, আপনি ধর্ম চিনবেন বই দেখে। আরে বই তো, বই যদি আমি জীবনে অ্যাপ্লাই করতে না পারলাম তাহলে আমি কিসের ধার্মিক। তারপরে কথা হলো, আপনি বলছেন আপনারা সবাই উপরে উঠে গেছেন তাই সাকারের উপাসনার দরকার নেই, আপনারা কাঁচা আছেন, কাঁচা আছেন তাই আপনারা সাকারের উপাসনা করুন, আমরা পেকে গেছি আমাদের আর সাকারের উপাসনার দরকার নেই। তাহলে আবার বইয়ের কথা বলছেন, আপনারা তো বই অ্যাপ্লাই করেছেন বলেই পেকে গেছেন, বই অ্যাপ্লাই না করে, গ্রন্থ অ্যাপ্লাই না করে কেউ পাকে? আমি যদি গীতা জীবনে অ্যাপ্লাই না করি, হ্যাঁ, বা অন্য ধর্মের লোক খ্রিস্টানরা যদি বাইবেল অ্যাপ্লাই না করে, হ্যাঁ, মুসলমানরা যদি কোরআন অ্যাপ্লাই না করে, তাহলে কেউ পাকবে? কেউ পাকবে না। তো যারা বলে আমরা পেকে গেছি আমাদের রূপের উপাসনার দরকার নেই, তো কেমন পাকা পেকে গেছে যে চারিদিকে হাহাকার, চারিদিকে মানে উগ্রপন্থী অত্যাচার আমরা দেখতে পাচ্ছি, পত্রপত্রিকা খুললে আমরা বুঝতে পারি যে পাকাটা কেমন, এটা পাকামি হয়ে গেছে শেষ পর্যন্ত, তাই না? তো যাই হোক, এইসব কথায় কর্ণপাত করলে হবে না, এইসব কথায় মানুষ বিভ্রান্ত হচ্ছে আর বোকা লোকেরা ধাবিত হচ্ছে, বোকা লোকেরা ধাবিত হচ্ছে। এই হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে বলছে আমার ব্রেন অপারেশন করুন, ডাক্তার হচ্ছে হাতুড়ে ডাক্তার, গিয়ে বলছে আমার ব্রেন অপারেশন করুন। এই সমস্ত হাতুড়ে ধর্মপ্রচারক, হাতুড়ে ধর্মপ্রচারক যারা সংস্কৃত ভাষা না জেনে সংস্কৃত ব্যাখ্যা করছে, উল্টাপাল্টা ব্যাখ্যা করছে, তাদের কথা শুনলে হবে না। এই জন্য গুরু পরম্পরা, শ্রীল প্রভুপাদ গুরু পরম্পরার উপরে এত গুরুত্ব কেন দিয়েছেন? যাতে মানুষ বিপদগামী না হয়। এই জন্য বিশেষ করে এই কলিযুগে আমরা সকলেই অধপতিত জীব, দেহধারী জীব, আমাদের পক্ষে শুধু শুধু নিরাকারের উপাসনা করতে গিয়ে শুধু ক্লেশ আর দুঃখ জুটবে। তাই ভগবান পরিষ্কার বলে দিয়েছেন যে সবসময় আমার কথা চিন্তা করো, মন্মনা ভব মদ ভক্ত মজ্জা জীবাং নমস্কুরু মামেই বৈশ্বসী সত্যন্তে প্রতিজানে প্রিয়সীমে। যেহেতু সর্বাণি কর্মাণি মৈ সন্ন্যস্য মৎপরাঃ অনন্যনৈব যোগেন মাং ধায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না অচিরাৎ পার্থ মায়া অভিষিত চেতসাম। যারা এইভাবে ভক্তিযোগে সবসময় আমার কথা চিন্তা করছে, মাং ধায়ন্ত আমার ধ্যান করছে, কৃষ্ণের ধ্যান করছে, উপাসতে আমার উপাসনা করছে, ভবামিন তেষামহম সমুদ্ধর্তা আমি তাদেরকে উদ্ধার করি, সমুদ্ধর্তা সম্যক রূপে উদ্ধার করি, মৃত্যু সংসার সাগরাত, মৃত্যু সংসার সাগর থেকে, মৃত্যু সংসার সাগর থেকে, আমরা মৃত্যু সংসার সাগরে পড়ে গেছি। ভগবান বলছেন যারা ভক্ত আমি তাদেরকে খুব শীঘ্রই অচিরাত, ন চিরাত, অচিরাত, অচিরাত মানে কি তাড়াতাড়ি, আমরা তাড়াতাড়ি, কৃষ্ণ বলছেন আমি তাড়াতাড়ি উদ্ধার করি। যে ভক্ত সবসময় ভক্তিযুগে আমার চিন্তা করছেন, আমার উপাসনা করছেন, আমি তাড়াতাড়ি তাকে উদ্ধার করি এই মৃত্যু সংসার সাগর থেকে। ভাগবতে একটি দৃষ্টান্ত আছে যে সাগরের মধ্যে একটা জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছে সাগরের মধ্যে, তো সেই জাহাজে একটা কুকুর ছিল, কুকুর, তো কুকুরটা কোনো মতে, কুকুর তো অল্প সাঁতরাতে জানে, জানেন তো কুকুর অল্প সাঁতরাতে জানে, একটা লোক ভাবছে আমি যদি কুকুরের ল্যাসটা ধরি তাহলে আমি সাগরটা পার হতে পারব, তো কুকুরের ল্যাস ধরে সাগর পেরোনো সম্ভব? সম্ভব না, সম্ভব না, কুকুরও ডুবে মরবে,
যে লোকটা ধরেছে সেও ডুবে যাবে, তাই না? তো এখানে কৃষ্ণ বলছেন তুমি যদি আমার চরণ ধরো, কৃষ্ণের চরণকে যদি ধরো, তাহলে ন চিরাৎ, খুব তাড়াতাড়ি তোমাকে আমি উদ্ধার করব। মানুষ কি করছে, কৃষ্ণের চরণ না ধরে কুকুরের লেজ ধরছে, কুকুরের লেজ ধরছে। ভাগবতে খুব সুন্দর সুন্দর দৃষ্টান্তের মাধ্যমে বোঝানো হয়েছে যারা ভক্ত নয় তাদের গতিটা কিরকম। বহু দৃষ্টান্ত আছে। একটা দৃষ্টান্ত আছে যে একটা লোক, তার গরম লেগেছে, গ্রীষ্মকালে গরম লেগেছে, তো সামনে ছিল একটা ডোবা, ডোবার মধ্যে কয়টুকু জল থাকে, অল্প জল। তো গ্রীষ্মকালে ডোবার জল কি শীতল হবে না গরম হবে? গরম, প্রচণ্ড গরম হয়। তো সেই লোকটা ভাবলো যে গরম লাগছে, আমি যদি ডোবার জলে একটু ডুব দেই তাহলে আমার শরীর শীতল হবে। তো সে গিয়ে ডোবার জলে লাভ দিল, যেই ডোবার জলে লাভ দিল তার তো একেবারে গরমে সে মানে মৃতপ্রায়, লাভ দিয়ে বাবারে বাবারে বলে আবার উঠে আসছে। তো কলিযুগে আমরা যেসব আশ্রয়গুলি নিচ্ছি, হয় কুকুরের লেজকে আশ্রয় করছি, হ্যাঁ হয় আমরা ডোবার জলকে আশ্রয় করছি, হ্যাঁ অমুক বাবা তমুক বাবা, অমুক নায়ক তমুক নায়ক, হ্যাঁ তো এইসব আশ্রয় করে আমাদের ওই 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 দশাই হবে। এই জন্য কৃষ্ণ পথ দেখাচ্ছেন এবং গুরু পরম্পরার মাধ্যমে শ্রীল প্রভুপাদের যে নির্দেশনা সেগুলি বুদ্ধিমান লোক বুঝতে পারে। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, চতুর। এই জন্য আমাদের সাকারের উপাসনা করতে হবে, বিগ্রহের উপাসনা করতে হবে, হ্যাঁ এটা তো রিহার্সাল, বিগ্রহের উপাসনা হচ্ছে রিহার্সাল। আমার গোলকে গেলে তো তাই করতে হবে, হ্যাঁ গোলকে গেলে কৃষ্ণকে সাজাতে হবে, গোলকে গেলে কৃষ্ণের জন্য রান্না করতে হবে, তো রিহার্সালটা আমার এখানে নিতে হবে, হ্যাঁ। আর সেই রিহার্সালে যদি কৃষ্ণ সন্তুষ্ট হন তখন সেই বিগ্রহের মধ্যে তিনি তার সর্বশক্তি সঞ্চার করতে পারেন, হ্যাঁ। অনেক সময় তারা বলে হাত থেকে পরে ভেঙে যায়, আরে হাত থেকে পরে ভেঙে যায় তার কারণ হচ্ছে ভগবান যদি সর্বশক্তি সঞ্চার না করেন, হ্যাঁ একটা মসজিদ ভেঙে যায়, একটা মন্দির ভেঙে যায়, অনেকে ভেঙে ফেলে না, হ্যাঁ অনেক হিন্দুরা মসজিদ ভাঙে, মুসলমানরা মন্দির ভাঙে, ভাঙে না তো, এগুলি তো ভগবানেরই সম্পত্তি, ভগবানেরই সম্পত্তি, তাই না? মন্দিরটা কার সম্পত্তি? ভগবানের সম্পত্তি। মসজিদ কার সম্পত্তি? হ্যাঁ মুসলিমরা জানে যেটা আল্লাহর সম্পত্তি, ভগবানের সম্পত্তি, কারণ ভগবান হচ্ছে দুনিয়ার মালিক। তো যিনি নিজেকে রক্ষা করতে পারেন তিনি নিশ্চয়ই তার সম্পত্তি রক্ষা করতে পারেন। আমি যদি বলি টাটা, টাটা ভারতের একজন ধনী লোক, টাটা বিরলা, তো টাটা নিজেকে রক্ষা করতে পারেন যদি মনে করেন, হ্যাঁ তার অনেক বডিগার্ড আছে, সিকিউরিটি গার্ড আছে, নিজেকে রক্ষা করতে পারেন। কিন্তু আপনি টাটার কোম্পানিতে গিয়ে, টাটার একটা গাড়ির কোম্পানিতে গিয়ে আপনি আগুন ধরিয়ে দিলেন, আগুন ধরিয়ে বললেন যে টাটা নিজেকে রক্ষা করতে পারে কিন্তু তার কোম্পানিটা রক্ষা করতে পারে না, তো সে কেমন শক্তিশালী, কেমন শক্তিশালী? হ্যাঁ ভগবান নিজেকে রক্ষা করতে পারে, তার মন্দির রক্ষা করতে পারে না, তার মসজিদ রক্ষা করতে পারে না। হ্যাঁ টাটা নিজেকে রক্ষা করতে পারছে কিন্তু তার গাড়ির কোম্পানিটা রক্ষা করতে পারছে না, কেউ যদি আগুন ধরিয়ে দেয় টাটা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। তো ভগবান যদি সর্বশক্তিমান হন, কেউ যদি মন্দিরে আগুন দেয়, মসজিদে আগুন দেয়, বা মসজিদ ভাঙে, মন্দির ভাঙে, ভগবান যদি সত্যি সত্যি সর্বশক্তিমান হন তাহলে তিনি কেন রক্ষা করেন না? তা আমাদের উত্তর হলো, মানুষ যখন পাপ করে, মানুষ যখন পাপ করে তখন অনেক সময় এরকম হয়, আপনার বাড়িতে বিগ্রহ আছে কিন্তু আপনি হয়তো কিছু পাপ করছেন, সেক্ষেত্রে হয়তো আপনার হাত থেকে বিগ্রহ পড়ে যাবে, তখন আপনি বুঝবেন এটা একটা ইঙ্গিত, এটা একটা ইঙ্গিত যে আমার কিছু পাপ হচ্ছে, আমার কিছু পাপ হচ্ছে, সাবধান হতে হবে। হ্যাঁ তো যখন পাপ হয় তখন ভগবান এসব করতে পারে, তার মন্দিরও তিনি রক্ষা করবেন না, তার ভক্তকেও তিনি রক্ষা করবেন না, তার মসজিদও তিনি রক্ষা করবেন না, এটা হতে পারে। মানুষ পাপ করলে, হ্যাঁ যেমন প্রহ্লাদ মহারাজ বলছেন এই এই স্তম্ভের মধ্যে ভগবান আছেন, তো প্রহ্লাদ মহারাজ যখন বললেন কৃষ্ণ কি ভাবলেন, আমার একজন শুদ্ধ ভক্ত তার মুখ থেকে এই কথাটা বেরিয়েছে, নিজ ভৃত্য ভাষিতম, আমার ভৃত্য, আমার দাস, আমার ভক্ত, তার মুখ থেকে কথাটা বেরিয়েছে, আমার এই কথাটা রক্ষা করতেই হবে, তো তিনি স্তম্ভ থেকে বেরিয়ে আসবেন। তো সর্বশক্তিমান যদি স্তম্ভ থেকে বেরোতে পারেন, একটা মূর্তি থেকেও বেরোতে পারেন, সর্বশক্তিমান যদি স্তম্ভ থেকে বেরোতে পারেন, একটা মূর্তি থেকেও বেরোতে পারেন। কিন্তু আমি যদি বলি যে এই পিলারের মধ্যে ভগবান আছে,
আর আপনি যদি পিলারটা ভাঙেন নাও বেরোতে পারে, কারণ আমি তো প্রহ্লাদ মহারাজ নই। তাহলে সবটাই ভক্ত রিলেটেড। ভক্ত যদি শুদ্ধ ভক্ত হয় তাহলে মূর্তির মধ্যে ভগবান সর্বশক্তি নিয়ে উপস্থিত হবেন, কথা বলবেন ভক্তের সঙ্গে। এরকম বহু কাহিনী আছে, ভক্তের সঙ্গে ভগবান মূর্তির মধ্যে কথা বলেন। হ্যাঁ, আমাদের নবদ্বীপের আশেপাশেই একটা বিগ্রহ, মহাপ্রভুর আমলের বিগ্রহ, আমি প্রভু যদি জানেন আমাকে বলবেন, আমি ঠিকানাটা এখন মনে নেই। তো নবদ্বীপের আশেপাশে একটা মন্দির আছে, সেখানে একটা কাঠের বিগ্রহ ছিল, কাঠের বিগ্রহ তো 500 বছরের পুরনো বিগ্রহ, হাতটা ভেঙে গেছে, হাতটা ফেটে গেছে। তখন সেই পূজারি তিনি, এটা কি এতক্ষণ বন্ধ ছিল? তো সেই পূজারি তিনি কাঠমিস্ত্রি খুঁজে বেড়াচ্ছেন যে বিগ্রহের হাত ভেঙে গেছে, একটা ভালো একজন ভালো কাঠমিস্ত্রি দরকার যে হাতটাকে রিপেয়ার করে দেবে। তো সেদিন রাত্রে পূজারি স্বপ্ন দেখলেন, তার সেই বিগ্রহ কৃষ্ণ গিয়ে বলছেন, এই তুমি কাঠমিস্ত্রি কেন খুঁজছ? বলছে আপনার হাতটা ভেঙে গেছে, সেটা তো রিপেয়ার করতে হবে। তো বলছে তোমার যখন হাত ভাঙে তুমি কি কাঠমিস্ত্রি দিয়ে রিপেয়ার করো? বলছে না, আমার তো ডাক্তার কবিরাজ আছে। আমার বেলায় আবার ব্যতিক্রম কেন? তুমি কালকে কবিরাজ নিয়ে আস, আয়ুর্বেদিক ডাক্তার নিয়ে আস। তখন স্বপ্ন থেকে উঠে তিনি ভাবলেন তা তো সত্যি কথা, তো তিনি আয়ুর্বেদিক ডাক্তার খুঁজে বের করলেন কবিরাজ। তো কবিরাজ এসে বিভিন্ন লতা পাতা পেস্ট করে শিলনোড়ায় বেটে তিনি একটা ইয়ে করলেন, ব্যান্ডেজ, কৃষ্ণের হাতে ওই কাঠের হাত, ওই হাতে ব্যান্ডেজ করে দিলেন। বললেন এক মাস পরে ব্যান্ডেজটা খুলবেন। এক মাস পরে ব্যান্ডেজ খোলা হলো, হাতে আর ফাটল নেই, জোড়া লেগে গেছে। এখন যারা ভগবানকে বিশ্বাস করা কত কঠিন, তার মধ্যে আবার এইসব কথা বিশ্বাস করা, সে যে কত বড় মানে শুদ্ধ চিত্ত হলে পরে এইসব কথা বিশ্বাস হবে, কিন্তু 2+2=4, ভগবান সর্বশক্তিমান, ভগবান পারেন না এমন কিছু নাই। ভগবান দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন, ভগবান হাঁকে না করতে পারেন, নাকে হাঁ করতে পারেন। ভগবান যদি চান পিলার থেকে আসতে পারেন, ভগবান যদি চান কাঠের মধ্যে তার সর্বশক্তি প্রয়োগ করতে পারেন। এবং এরকম কত ঘটনা আছে, সাক্ষী গোপালের ঘটনা, যে এক ব্রাহ্মণ ছেলে কৃষ্ণকে সাক্ষী রেখেছিল, যে মানে এক ভদ্রলোক বলেছিলেন যে আমার কন্যাকে বিবাহ দেব, শুনেছেন সাক্ষী গোপালের কাহিনী, পরে বিবাহ দিতে চাননি। তখন সেই বিগ্রহ, আপাতত পাথরের বিগ্রহ, তাকে সাক্ষী রূপে ডাকা হয়েছে যে আপনি তো সামনে ছিলেন, যখন এই ব্রাহ্মণ প্রতিজ্ঞা করেছে যে ওনার কন্যা দান করবেন তখন তো আপনি সামনে ছিলেন। তখন সেই বিগ্রহকে ডাকা হলো, সেই বিগ্রহ এসে সাক্ষী দিয়েছিলেন, সেই বিগ্রহ এখনও আছে। তো যারা পাষাণ হৃদয় নাস্তিক পাপি তাপি, তারা ভগবানের এই সর্বশক্তিমত্তা বুঝতে পারে, তারা বলে ভগবান সর্বশক্তিমান কিন্তু কিছু করে না, অলস। ভগবান সর্বশক্তিমান কিছু করে না, আমরা বলি অনেক কিছু করে, রামচন্দ্র রূপে, কৃষ্ণরূপে, বরাহরূপে, মৎস্যরূপে, নরসিংহরূপে অনেক কিছু করেন তিনি। তো সে কেন করেন? মানুষ নাটক কেন করে? নাটক করে কেন? কী জন্য করে নাটক কে বলতে পারে? কে বলতে পারে না নাটক কেন করে মানুষ? আনন্দ, নিজে আনন্দ পায়, দর্শক আনন্দ পায়। তো কৃষ্ণ নিজে আনন্দ পান এবং দর্শককে আনন্দ, দর্শক মানে তার ভক্তরা। হ্যাঁ, এই জন্য নাটকেরই সংস্কৃতে বলা হয় লীলা, লীলা। কৃষ্ণ বিভিন্ন রূপে লীলা করেন, নিজেও আনন্দ পান, আনন্দময় ভাষা, তিনি আনন্দময়। যারা বিশ্বাস করে না তারা বলে তিনি আনন্দময় কিন্তু কিছু করেন না, তিনি এমনি আনন্দ পান। তিনি সর্বশক্তিমান কিন্তু তিনি অলস, কিছু করেন না, তার রূপ আছে কিন্তু তাকে দেখা যায় না। এইগুলি যুক্তিযুক্ত কথা না। তিনি যদি সর্বশক্তিমান হন তাকে প্রমাণ রাখতে হবে, এবং তিনি রাখেন, তিনি বিগ্রহের মধ্যেও তার সর্বশক্তি প্রকাশ করতে সম্ভব, তার সর্বশক্তি তিনি প্রকাশ করতে সক্ষম, তিনি পিলারের মধ্যেও তার সর্বশক্তি প্রকাশ করতে সক্ষম। তো বিগ্রহ বিজ্ঞান এটা একটা বিরাট বিজ্ঞান, মানুষ বুঝতে পারে না। মানুষ মনে করে কাঠ পাথরের বিগ্রহ, ওইসব
এর মধ্যে ভগবান সর্বশক্তি প্রকাশ করে দেবেন। তো ভগবান কিসের সর্বশক্তিমান? তিনি যদি তার সর্বশক্তি অন্তত শাস্ত্রে তিনি বলেছেন, শাস্ত্রে বিগ্রহ অর্চনের কথা, শ্রীমৎ ভাগবতী আট প্রকার বিগ্রহ অর্চনের কথা আছে, শৈলী দারুময়ী লেখ্যা লেপ্পা লেখ্যা চৌষৈকতি, মনোময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধা স্মৃতা, ভাগবতে আট রকমের বিগ্রহ উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে সমস্ত বিগ্রহের উপাসনা করলে খুব তাড়াতাড়ি মানুষ এই ভববন্ধন থেকে মুক্তি পায়, খুব তাড়াতাড়ি মানুষ মায়ার কবল থেকে মুক্তি পায়। প্রভুপাদকে একজন তার শিষ্য চিঠি লিখেছিলেন যে আমার মন খুব চঞ্চল, আমার মন বিপরীত লিঙ্গের প্রতি, মেয়েদের প্রতি আকৃষ্ট হচ্ছে, আমি কি করব, আমি দিশাহারা হয়ে গেছি। তো প্রভুপাদ বলছেন তোমার, তুমি মনোযোগ দিয়ে বিগ্রহ পূজা করো, তুমি যদি মনোযোগ দিয়ে বিগ্রহ পূজা করো তোমার মন কখনো বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবে না। এবং যারা নিষ্ঠা সহকারে বিগ্রহ পূজা করে তারা খুব তাড়াতাড়ি উপকার পায়। হ্যাঁ, মন সংযমের একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে বিগ্রহ উপাসনা। বিগ্রহ উপাসনার মাধ্যমে মন খুব দ্রুত সংযত হয়, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ভক্তি লাভ হয়। এই জন্য মহাপ্রভু পাঁচখানা ভক্তির কথা বলেছেন। এমনিতে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে 64 রকমের ভক্তির উল্লেখ আছে, তার মধ্যে মহাপ্রভু বেছে নিয়েছেন পাঁচখানা। বলছে যারা 64 রকমের ভক্তি, কলিযুগের মানুষ, ব্যস্ত মানুষ, 64 রকমের ভক্তি অনুশীলন করা কলিযুগের মানুষের পক্ষে, অধিকাংশ মানুষের পক্ষে কঠিন, তাই মহাপ্রভু দিলেন পাঁচ রকম। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় শ্রবণ। সাধুসঙ্গ এই যে করছেন আপনারা, সাধুসঙ্গ, সাধুসঙ্গ নাম কীর্তন, হরিনাম কীর্তন হয়েছে আজকে, নাম কীর্তন, ভাগবত শ্রবণ এই যে হচ্ছে এখন, মথুরাবাস মানে ধামবাস, আর শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, শ্রদ্ধা সহকারে বিগ্রহ সেবা, মূর্তি সেবা, শ্রীমূর্তির সেবা শ্রদ্ধা সহকারে, পাঁচখানা যে ভক্তি সেবা যে করবে সে খুব দ্রুত ভবামিন চিরাত পার্থ মায়াবেশিত চেতসাম, এইভাবে যার চেতনা আমাতে কৃষ্ণে আবিষ্ট হবে, আবেশিত চেতসাম, খুব শীঘ্রই, ন চিরাত পার্থ, হে পার্থ তাকে আমি খুব শীঘ্রই এই মায়াবন্ধন থেকে উদ্ধার করব। আর যারা বেশি পাকামি করবে, যে বিগ্রহ পূজা এইসব বলে বেদে আছে বিগ্রহ পূজা করতে নাই, উল্টাপাল্টা নিজেরা সংস্কৃত বুঝে না, দাদাগিরি করে কোনো মতে মাথায় হাত বুলিয়ে আপনাকে যদি ধর্মান্তরিত করা যায়, এইসব চিন্তা ফন্দি, ফন্দি। তো সাবধান, আমাদের নিজেদের সাবধান থাকতে হবে, অন্যদেরকে সাবধান করতে হবে, বুঝেছেন? তো এখন কিছু প্রশ্নোত্তরের জন্য সময় রাখবো, প্রশ্ন আপনারা প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ প্রভু, পাপ হলো না জেনে, না জেনে, যেমন প্রভুপাদ আমেরিকায় যাওয়ার আগে অনেকেই মাংস খেত, তো এমনকি গো মাংস খেত, প্রভুপাদ যখন আমেরিকায় গেলেন তাদেরকে বুঝালেন এটা পাপ, তারপর অনেকে ছেড়ে দিলেন। তো আগে আগে যেটা তারা করেছিল মাংস আহার, এটা ছিল পাপ, কিন্তু প্রভুপাদ যখন বুঝিয়ে দিলেন তারপরে যদি কেউ মাংস খায় সেটা হবে অপরাধ। জ্ঞানপাপীকে অপরাধী বলা হয়, জ্ঞানপাপীকে অপরাধী বলা হয়। আর প্রভুপাদ একটা গল্প বলেছেন খুব সুন্দর, যে একটা সাইনবোর্ডে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করিলে 500 টাকা জরিমানা দিতে হইবে। তো গ্রামের একটা চাষা ভুষা মানে পড়াশোনা জানে না, ও সাইনবোর্ডে কী লেখা আছে বুঝতে পারেনি, ও এখানে প্রস্রাব করেছে। তার 5 মিনিট পরেই একজন পণ্ডিত মানে শিক্ষিত ব্যক্তি, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ও লেখা আছে তো কী হলো, তো মানে ওইখানেই প্রস্রাব করেছে। তো উপর থেকে সিকিউরিটি গার্ড দুজনকেই দেখতে পেয়েছে, দুজনকে দেখতে পেয়ে দুজনকেই ধরেছে, দুজনকে ধরে নিয়ে গেছে কোর্টে। যখন কোর্টে নিয়ে গেছে তো সেই চাষিকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন এখানে প্রস্রাব করলে? বলে আমি তো লেখাপড়া বুঝি না, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, 50 পয়সা জরিমানা, 50 পয়সা জরিমানা। আর যে পণ্ডিত তাকে বললে যে কেন প্রস্রাব করলে,
আমি বুঝতে পারিনি যে এত কড়াকড়ি করবেন আপনারা, আপনার 500 টাকা, 500 টাকা জরিমানা, আপনার জরিমানা 500 টাকা, কারণ আপনি হচ্ছেন জ্ঞানপাপী। তো জ্ঞানপাপীকে বলা হয় অপরাধী, আর অজ্ঞান পাপীকে বলা হয় পাপী। এই হচ্ছে পাপ আর অপরাধের মধ্যে পার্থক্য, বোঝা গেল? হরে কৃষ্ণ। আর সময় হলে তবু বলবেন। প্রশ্ন মানে বুদ্ধিমত্তার পরিচয়, তাই না? আমাদের গীতায় অর্জুন প্রশ্নের পর প্রশ্ন করছেন, ভাগবতী পরীক্ষিত মহারাজ প্রশ্নের পর প্রশ্ন করছেন, বিদুর প্রশ্ন করছেন মৈত্রেয় ঋষিকে। হ্যাঁ, বহু প্রশ্ন আছে ভাগবত, প্রশ্ন উত্তর। ইসকনই হচ্ছে একমাত্র সংস্থা। আমি তো অনেক জায়গায় গেছি, আগে অনেক পাঠও শুনতাম, কিন্তু ইসকনই হচ্ছে একমাত্র সংস্থা যেখানে পাঠের পরে বলা হয়। প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন। যদি মন বিচলিত হয় বিগ্রহ পূজা করবেন, মূর্তি পূজা, যেটাকে মানুষ নিন্দা করে সবচেয়ে বেশি, সেটা গর্বের সঙ্গে প্রীতির সঙ্গে সেই বিগ্রহ পূজা করবেন, দেখবেন নামেও রুচি হবে এবং আপনার মনও শান্ত হবে। সেটা প্রভুপাদ বহু চিঠিতে লিখেছেন যে যাদের মন চঞ্চল বিগ্রহ পূজা ইজ দ্য লাস্ট ফাইনাল সলিউশন। বিগ্রহ পূজা হবে, মন একেবারে যত চঞ্চলই হোক বিগ্রহ পূজার মাধ্যমে মন শান্ত হয়, গ্যারান্টি, গ্যারান্টি। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড মাইক থাকলে একটু দিন। সুন্দর প্রশ্ন। জীব হত্যা করলে পাপ হয়, উদ্ভিদকে কাটি, উদ্ভিদকে কাটলে তো পাপ হয়, কারণ এটা তো আমাদের বেদে জগদীশ বসু আবিষ্কার করার আগে আমাদের বেদে বলা হয়েছে যে বিংশ লক্ষ স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ রকমের গাছপালা হচ্ছে প্রাণী, এগুলি আমাদের বেদে আছে। ও জগদীশ বসু আবিষ্কার করার আগেই আমাদের, আমরা জানি যে গাছপালা হচ্ছে প্রাণী। তো আমরা, আমাদের ভাগবত বলা হচ্ছে জীব জীবিষ্য জীবন, জীবই হচ্ছে জীবের খাবার, জীবই হচ্ছে জীবের খাবার, এটা ভাগবতে স্বীকার করা হয়েছে। জীব জীবিষ্য জীবন, অহস্থানে সহস্থানাম অপদানি চতুষ্পদাম ফলগুনি তত্র মহতাম জীব জীবিষ্য জীবনম, জীব হচ্ছে জীবের খাবার, এটা ভাগবতে স্বীকার করা হয়েছে। কিন্তু জীবের, জীবই জীবের খাবার। আপনি চীনে যাবেন, চীনের মানুষ সাপ খায়, আপনি খাবেন? কেন? জীবই তো জীবের খাবার। হ্যাঁ, অনেক মানুষ শুকর খায়, শুকর আমরা খাই না, বৈষ্ণবরা শুকর খায়? খায় না। তো জীবই তো জীবের খাবার। হ্যাঁ, আপনার আফ্রিকাতে একটা উপজাতি আছে, সেখানে নাকি ঠাকুরদা যখন অসুস্থ হয়, ঠাকুরদা অসুস্থ হয় তাদেরকে ওই ঘরের চালে ছুঁড়ে ফেলা হয়। তো সেই ঠাকুরদা যখন ঘরের চাল থেকে গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে তো খেয়ে ফেলে, মানে ঠাকুরদার মাংস, ঠাকুরদার মাংস। এছাড়া কোনো কোনো হোটেলে একটা গোপন খাবার পাওয়া যায়, সেটা হচ্ছে ওই যে সন্তান নষ্ট করে না, যারা জন্মের আগেই সন্তান ভ্রূণ হত্যা, সেই ভ্রূণগুলি গোপনে বিক্রি হয়, সেই ভ্রণগুলি তেল মশলা দিয়ে খুব সুন্দর করে ভেজে এগুলি বিক্রি হয়, অনেক দাম, অনেক দাম। তো কোন কোন হোটেলে গোপন, এগুলি গোপন, এগুলি প্রকাশ্যে হলে তো অ্যারেস্ট হবে। তো এই সমস্ত খাবার, এ তো প্রাণ আছে না, প্রাণ আছে। হ্যাঁ, তো প্রাণ থাকলেই খেতে হবে, ঠাকুরদাকে খেয়ে ফেলবো, বাবাকে খেয়ে ফেলবো, মাকে খেয়ে ফেলবো, প্রাণ আছে, প্রাণ আছে, প্রাণ থাকলেই খেতে হয় নাকি? প্রাণ আছে, তার মধ্যে সাত্ত্বিক রাজসিক তামসিক কৃষ্ণ ভাগ করেছেন, বলছেন এই যে গাছপালা থেকে আমরা যে খাবার পাই তার মধ্যে সবগুলি সাত্ত্বিক নয়, পেঁয়াজ রসুন গাছপালা থেকে আসে। হ্যাঁ, যে পাইলট যখন প্লেন চালায়, এরোপ্লেন চালায়, তাকে এরোপ্লেনে ওঠার আগে পেঁয়াজ রসুন খেতে দেয় না, নিষেধ আছে, কারণ পেঁয়াজ রসুন খেলে মাথা গরম হয়, মাথা গরম হয়, ওই জন্য
পাইলটকে প্লেন চালাবার আগে পেঁয়াজ রসুন খেতে দেয় না। আমাদের শাস্ত্রে আছে মসুর ডাল, মাশরুম, পেঁয়াজ রসুন, মাছ মাংস এগুলি শরীরকে উত্তেজিত করে, মানুষকে উগ্রপন্থী বানায়। প্রমাণের অভাব আছে? প্রমাণের অভাব আছে? প্রমাণের অভাব নাই। এগুলি মানুষকে উগ্রপন্থী বানিয়ে দেবেই। মোষ খেলে মোষ হয়ে যাবেন, মোষের মতো আচরণ করবেন, বাঘের মতো খেলে বাঘের মতো আচরণ করবেন। হ্যাঁ, অনেকে বলে শান্তিপ্রিয় প্রাণী খাবো শান্তিপ্রিয় হয়ে যাবে। হ্যাঁ, একটা শিশু, শান্তিপ্রিয় শিশু, তাকে খাবেন আপনি শান্তিপ্রিয় শিশু হয়ে যাবেন, এটা কথা হলো? হ্যাঁ, শান্তিপ্রিয় খেলে শান্তিপ্রিয় হয় না, এটা ভুল ধারণা। আমি শান্তিপ্রিয় একটা প্রাণীকে খেয়ে ফেলবো, তার শান্তি হরণ করবো আর শান্তির ধর্ম করব, এটা হয় না। কিন্তু যাদের মাথায় কিছু নেই, বোকা, তারা মনে করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো প্রাণী হলেই যে খাদ্য হবে তা নয়, প্রাণী হলেই যে খাদ্য হবে তা নয়। পেঁয়াজ রসুন নিরামিষ আমরা খাই না, নিরামিষ মানে গাছপালা আমরা খাই না, গাঁজা নিরামিষ আমরা খাই না। হ্যাঁ, মদও তো আঙুরের ফল থেকে মদ হয়, বৈষ্ণবরা খায় না। তো আমরা কি করি না, আমরা সাত্ত্বিক খাবার খাই। সাত্ত্বিক খাবার খেতে গিয়ে আমরা কিছু কিছু প্রাণীকে খাই না। তামসিক এবং রাজসিক খাবার আমাদের খাওয়া নিষিদ্ধ। আমাদের খেতে হবে সাত্ত্বিক, শুদ্ধ সাত্ত্বিক কৃষ্ণ প্রসাদ খেতে হবে। আপনি প্রশ্নের উত্তর পেলেন? আর প্রশ্ন আছে? তাহলে শ্রীনিধি চৈতন্য প্রভু এখানে কি সমাপ্ত করব? জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি এটার নাম কি ছাত্র সমাজের? আচ্ছা, পুনর্মিলন উৎসব কি? যা হরে কৃষ্ণ, এখানে রাখছি। শিবা প্রভু শিলা প্রভুপাদ কি? যা।